আসসালামু আলাইকুম। সাদিয়া মেডিকেল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ইতিমধ্যে যারা আমলকি প্লাস খেয়েছেন এবং পিউটন খেয়েছেন, ভিভাগিন এবং ফাওলাত এ ধরনের ভিটামিন সিরাপগুলো খেয়েছেন, তাদের জন্য আজকে ভিডিওটি হবে হেল্পফুল। ভিউয়ার্স, অনেকেই ইতিমধ্যে অনেক ধরনের ভিটামিন সিরাপ খেয়েছেন, যখন খেয়েছেন তখন খাবারের রুচি থাকে এবং যখন খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন তখন মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে এবং পুনরায় আগের জায়গায় চলে গিয়েছে। এরকমটা অনেকটাই স্বাভাবিক, এরকম হয়েছে আপনাদের ভিতরে। তো আজকে আপনাদের সঙ্গে এই যে সিরাপটির সঙ্গে পরিচয় করে দেব এবং এটি কোন কোম্পানির, কত টাকা প্রাইস, কোথা থেকে কিনবেন, কোথায় পাবেন এবং বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং কার্যকারিতা বিষয়। তো সম্মানিত ভিউয়ার্স, যে সমস্ত ভাইয়েরা মুখের রুচি নেই, একেবারে মুখের রুচি নেই, খাবার খেতে পারছেন না, খাবার খেতে গেলে একেবারে অনীহা লাগে, তো তাদের জন্য আজকে ভিডিওটি হবে হেল্পফুল। কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। তো আমাদের চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ওয়ারেনজি ফাইল, এখানে দেখতে পারছেন আল সাফা ল্যাবরেটরিস, একটি ইউনানি প্রোডাক্টস, আল সাফা ল্যাবরেটরিসের প্রোডাক্টস, এখানে লোগো দেখতে পারছেন কোম্পানির। তো ভিউয়ার্স, এই ভিটামিনটি মোটামুটি ভালোই কাজ করে। তো আপনারা যারা পিউটন খেয়েছেন, আমলকি প্লাস খেয়েছেন, এ ধরনের ওষুধ কখনোই খাবেন না। যেমন আমলকি প্লাস যদি কেউ একাধিক সময় খায় সেক্ষেত্রে তার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এটির কার্যকারিতা দেখেন, এটির কাজ হচ্ছে মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তির দুর্বলতা, সাধারণ দুর্বলতা, বিষাদ, অতিরিক্ত মানসিক শ্রমজনিত অবসাদ, হৃদযন্ত্রের দুর্বলতা ও হৃদকম্প প্রশমক। তো সম্মানিত ভিউয়ার্স, এটি দেখলেন আসলে এই ভিটামিনটির কার্যকারিতা। তো ভিটামিন ফাইলে অনেক কিছুই লেখা থাকে, আমরা জানি আমলকি প্লাসে অনেক কিছু লেখা আছে কিন্তু আসলে কাজের বেলায় অনেকটাই ফেক পাই। তো আমি আসলে আমার ফার্মেসিতে আমি এই ভিটামিন ফাইলটি সেল করে থাকি। এই ফাইলটি খুবই ভালো কাজ করে, দেখতে পারছেন প্রাইস 380 টাকা। তো আপনারা যে কোনো ফার্মেসিতে গেলে 250 টাকার ভিতরে ক্রয় করতে সক্ষম হবেন, 380 টাকা লাগবে না, 250 টাকার ভিতরে ইনশাল্লাহ যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো এটি কিভাবে খাবেন এ বিষয় নিয়ে আলোচনা করব। তো যাদের বলে রাখি, যাদের হচ্ছে একেবারে মুখে রুচি নেই, তারা প্রথমত আপনারা এর ভিতরে যে কাপ দেওয়া আছে এর ফুল এক কাপ প্রথম 3 দিন খাবেন। প্রথম 3 দিন ভরা পেটে সকালে একবার রাত্রে একবার ফুল 1 কাপ করে খাবেন। 3 দিন যাওয়ার পরে যখন আপনার শৈলী অন্যরকম একটা ভাব চলে আসবে, মুখের রুচি চলে আসবে, তখন থেকে আপনারা প্রতিদিন 1/2 কাপ করে এক বেলা খেতে থাকবেন। মাত্র 1/2 কাপ, 1 কাপের ভিতরে 3 চামচ থাকে, সেখান থেকে আপনারা শুধুমাত্র 1/2 কাপ করে খাবেন প্রতিদিন। প্রতিদিন 1 বেলা করে 1/2 কাপ করে খাবেন। এই প্রথম ফাইলটি খাওয়ার পরে দ্বিতীয় ফাইলে যখন যাবেন তখন আপনারা আরেকটি ফাইল কিনবেন, তখন আপনারা ওই 1 কাপের যে 1/2 কাপ এটি 1 দিন পরপর খাবেন। এবং তৃতীয় ফাইলটা যখন আসবে আপনাদের, তখন তৃতীয় ফাইল যখন খাবেন তখন আপনারা 1 দিন 2 দিন 3 দিন পরপর খাবেন। এমনটা করলে হবে কি, আপনাদের মুখে যে রুচি এই রুচিটা সবসময় ঠিক থাকবে এবং তেমন কোনো সাইড ইফেক্ট করবে না এবং কোনো রকম অসুবিধা হবে না। তো ভিটামিনটি ভালো করে চিনে রাখুন, আর যেভাবে নিয়মকরণ বললাম এভাবে নিয়মকরণ মতো খাবেন। এবং যাদের শৈল চাবায়, দেখা যাচ্ছে যে মাজা ব্যথা করে বা চাবায়, তারা এ ধরনের ভিটামিন ফাইলের সঙ্গে আপনারা অবশ্যই আয়রন ক্যাপসুল জিপসিআই খাবেন প্রতি রাত্রে 1টা করে, এবং ক্যালবোডি ট্যাবলেট নিয়ে প্রতি রাত্রে, ক্যালবোডি অথবা অস্ট্রোক্যাল ডি ক্যালসিয়াম, যে কোনো ভালো একটি পট, ভালো একটি কোম্পানি দেখে নিয়ে প্রতিদিন রাত্রে 1টি করে ট্যাবলেট খেতে থাকবেন। আর এর সাথে অবশ্যই আপনারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, যদি আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা ইতিমধ্যে অনেক ধরনের ফেক ভিটামিন সিরাপ খেয়ে প্রতারিত হয়েছেন, তাদের জন্য হয়তোবা আশা করি ভালো কাজ করবে। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, এই সিরাপগুলো কারা খাবেন না, এই অরেঞ্জি ফাইলও খেতে পারবেন না, এমন কিছু ভাইয়েরা রয়েছে, যেমন যাদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, তারা এ ধরনের সিরাপ খাবেন না বা অরেঞ্জি ফাইল খাবেন না, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।